উড়ন্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো যেন হঠাৎ করেই মাটিতে আছড়ে পড়লেন। পরপর দুই ম্যাচে হ্যাট্রিক করে আল নাসরকে জয় এনে দেয়া পর্তুগিজ মহাতারকা সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে পৌঁছে গেলেন ভিলেন। হাই ভোল্টেজ ম্যাচে জনপ্রিয় এই ফুটবল জাদুকর মাঠ ছাড়লেন লাল কার্ড নিয়ে। দুবাইয়ের মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সুপার কাপের জমজমাট সেমিফাইনালে আল হিলালের মুখোমুখি হয় আল নাসর। শুরু থেকেই উত্তেজনার পারদ ছড়াতে থাকে মাঠ জুড়ে। প্রথমার্ধের যোগ করার সময়ে ওটাভিওর দারুণ গোলে এগিয়ে যায় আল নাসর, তবে উল্লাসে মাতার পরক্ষণেই রেফারির অফসাইডের পতাকা দেখে অবাক হন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কারণ নিশ্চিত ছিলেন অফসাইডের ফাঁদে তিনি পড়েননি। ডিবক্সে ভেসে আসা দারুণ ক্রস ওটাভিওর কাছে আসার আগেই তা পায়ের স্পর্শে গোলে পাঠাতে চেয়েছিলেন অফসাইড পজিশনে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো, আর তাতেই কিনা বাধে বিপত্তি। গোল বাতিল হওয়ার পর ওটাভিওর হতাশা ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধে এগিয়ে যেতে না পারার হতাশা ভোলার আগেই দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে আল নাসর। 61 মিনিটে ফরওয়ার্ড সালেম আল দাউসারি লিড এনে দেওয়ার পর 72 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হিলালের ব্রাজিলিয়ান তারকা ম্যালকম। দুই গোলে এগিয়ে যাওয়ার পর লিড ধরে রাখতে বাকি সময় রক্ষণাত্মক পজিশনে খেলা শুরু করে হিলাল। ফাইনালে যাওয়ার মিশনে গোল পেতে মরিয়া হয়ে ওঠে আল নাসর। একের পর এক আক্রমণ করলেও ফিনিশিংয়ে টাল গোল পাকিয়ে রোনালদো ওটাভিও মানেরা দেখা পাননি গোলের। একের পর এক সুযোগ মিস ও অফসাইডে গোল বাতিল হওয়ায় বেশ চাপেই ছিলেন রোনালদো। তার চোখে মুখে দেখা গেছে হতাশা আর বিরক্তিও। সে চাপেই কিনা শেষমেশ মেজাজ হারালেন CR7। 86 মিনিটে সময় ক্ষেপণ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে কোনোই দিয়ে আঘাত করে বসেন রোনালদো। ম্যাচে এর আগেই হলুদ কার্ড দেখা রোনালদোকে ফের কার্ড দেখান রেফারি। এতে বেশ ক্ষুব্ধ হলেও লাল কার্ড নিয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় এই পর্তুগিজ মহাতারকাকে। এরপর 10 জনের দল নিয়ে লড়াই চালিয়ে যায় নাসর। সেই দিকে সাদিও মানে গোল ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি আল নাসর। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হেলালের কাছে সৌদি প্রো লিগে শিরোপা দৌড়ে পিছিয়ে থাকা নাসর এবার বিদায় নিল সুপার কাপ থেকেও। নাজমুস সাকিব, RTV।